সমকামিতার বলি ফরিদপুরের ভালো ব্যবসায়ী কাউসার। ফরিদপুরের চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে চরভদ্রসেন উপজেলার ভালো ব্যবসায়ী কাউসার খান ছিলেন একজন সমকামী। সাফাত ইসলাম সিফাত নামে এক তরুণকে তিনি এ কাজে করতেন বাধ্য। নিজের কামনা পূরণ করতে গিয়ে বিপদ ডেকে আনছেন কাউসার ধারণা করতে পারেননি। সিফাতের উপর্যপুরী ছুরিকাঘাতে নিহত হন তিনি। কাউসারের হত্যাকাণ্ডের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িত সিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাবা শাহিন মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছে হত্যার আলামত নষ্ট করার অপরাধে। রোববার বিকেলে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। গত শনিবার ফরিদপুরের চরভদ্রসেন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের জাজেরার সুরার ভাঙ্গামাথা নামক স্থানে পদ্মার বালুচরে বালু ব্যবসায়ী কাউসারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে ডিবি সহ পুলিশের একটি বিশেষ টিম কাজ করে। তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে সিফাতের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এরপর সিফাতকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। কাউসার তাকে সমকামিতায় বাধ্য করতেন বলে জানান। এরপরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে মোবাইলের পোড়া অংশ, জ্যাকেট, শার্ট প্যান্ট, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের এই ঘটনায় চরভদ্রসেন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান বলেন, আজকে একটা হত্যাকাণ্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে গত কালকে 26 তারিখ সকালে আমরা চরভদ্রাসনে হরিরামপুর ইউনিয়ন অন্তর্গত বিষয় মাতব্বরের ডাঙ্গি গ্রামের জিয়ারত শেখের মালিকানাধীন জমির উপর যেখানে বালু রাখা আছে নদীর ধারে, সেখানে আমরা একটা মৃতদেহ শনাক্ত করি। এলাকার লোকজন আমাদেরকে খবর দেয় যে এখানে একটা মৃতদেহ আছে। তা আমরা সঙ্গে সঙ্গে থানা ফোর্স, আমাদের বিবি, আমি নিজে এবং সার্কেল এডিশনাল এসপি সেখানে উপস্থিত হই, যে সেই লাশকে দেখি আমরা। এবং পরবর্তীতে আমাদের আইনগত পদক্ষেপ হিসেবে আমরা লাশের সুরতহাল করি। পরবর্তীতে আমরা লাশের ঠিকানা শনাক্ত করি, যে সে জনৈক কাউসার খান, 45 বছর বয়স, এম কে ডাঙ্গি গ্রাম শহর ভদ্রাসনে। পরবর্তীতে কারা এই ঘটনা ঘটালো সেটা নিয়ে আমরা তদন্ত করি, আমাদের জেলা পুলিশ, থানা পুলিশ এবং ডিবি পুলিশ মিলে। তো আমরা গতকাল সারাদিন এবং সারা রাত এটা তদন্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে বের করার চেষ্টা করি যে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনারা জানেন যে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরেই গতকালকে সারাদিন এবং সারা রাত কাজ করে আমরা সেই আসামিকে শনাক্ত করতে সক্ষম হই। পাশাপাশি সেই আসামি শনাক্ত না, আমরা আসামিকে গতকালকে রাত্রের মধ্যেই গ্রেপ্তার করতে সমর্থ হই। তো সেখানে দেখা যায় যে গ্রেপ্তার যে আসামি আছে, গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করি এবং তার সহযোগী হিসাবে তার বাবাকেও গ্রেপ্তার করি। তো আসামির নাম সাফাত ইসলাম সিফাত এবং তার বাবা হচ্ছে শাহিন মোল্লা। তো ঘটনা সে একাই ঘটিয়েছে, তার বাবা পরবর্তীতে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, আলামত নষ্ট করার জন্য সহযোগিতা করেছে। কেন ঘটালো ঘটনাটা সেদিকে যদি আমরা যাই, তাহলে দেখি যে তাদের বাড়ি একই এলাকায়, তার বাবার সমবয়সী যে ভিকটিম, আসামির বাবার সমবয়সী, তা আসামির সাথে ভিকটিমের কিছু সখ্যতা ছিল এই জন্য যে সিফাত হচ্ছে ইলেকট্রিকের কাজ করতো, যে আসামি সে ইলেকট্রিকের কাজ করতো। তো যে ভিকটিম অথবা যে মারা গেছে সে তাকে তা এই ইলেকট্রিকের কাজ করার জন্য বিভিন্ন সময় ডাকতো, বাসায় ইলেকট্রিকের কাজ করার জন্য, ফ্রিজের কাজ করার জন্য, লাইটিংয়ের কাজ করার জন্য, বিদ্যুতের কাজ করার জন্য ডাকতো। এই সুবাদে তার সাথে একটা সখ্যতা হয়। এই ভিকটিম সে থাকতো দেশের বাইরে, গত 3 বছর যাবৎ দেশে এসে ব্যবসা বাণিজ্য করতো। তো তার ভিতরে এটা যে কোনোভাবেই হোক মানুষ সেক্স করে অপোজিট লিঙ্গের সাথে, তার ভিতরে সমকামিতার একটা ভাব চলে আসে বা উদ্বেগ হয়। তো আসামিকে বিভিন্ন সময় সে
ডাকার ছলে কাদের ছলে ডেকে নিয়ে যে এরকম কথাবার্তা বলতো যে তুমি খুব সুন্দর তুমি খুব সুন্দর তাকে মানে কাছে নেওয়ার চেষ্টা করতে ঠিক ওই দিনও তাকে বিকাল বেলা সন্ধ্যার সময় ডেকে নিয়ে আসছে যে আমার বাড়িতে ইলেকট্রিক কাজ করতে হবে তুমি আসো পরবর্তীতে সে ইলেকট্রিক কাজ করতে না নিয়ে মোটরসাইকেল নিয়ে যে এলাকায় আমরা তাকে পেয়েছি লাশ শনাক্ত মানে লাশ পাওয়া গেছে ওই এলাকায় নিয়ে গেছে ওই এলাকায় তারা মাঝে মাঝে ঘুরতে যেত কারণ ওই এলাকায় শুনেছি যে বিকালের দিকে ওই এলাকাটা মানে নদীর ধার এলাকায় অনেক মানুষ ঘুরতে যায় তো তাকে ওই এলাকায় ঘুরতে নিয়ে যায় সন্ধ্যার পরে ঘটনা তো একটা পর্যায়ে তাকে আবার কাছে টানার চেষ্টা করে ঘুরারই এক পর্যায়ে তাকে কাছে টানার চেষ্টা করে যে তুমি কাছে আসো তখন সে বেসিক্যালি ওই ছেলেটা এই জিনিসগুলো পছন্দ করতো না তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কাছে আনার টানার চেষ্টা করছে কাছে টানার চেষ্টা করছে এবং একটা সময় সেও উত্তেজিত হয়ে গেছে ধস্তাধস্তি করছে ধস্তাধস্তি এক পর্যায়ে যে আমাদের ভিকটিম সে তার পকেট থেকে চাকু বের করছে যে তোমাকে মানে বিষয়টা ছিল যে ভয়ভীতি দেখাই হলো তার সাথে সেক্স করবে আর কি এই ধস্তাধস্তি এক পর্যায়ে সে ছেলেটা তার কাছ থেকে চাকুটা তার হাত থেকে চাকুটা সে নিজের হাতে নিয়ে নেয় নিয়ে তার গলায় এখানে প্রথম একটা স্টেপ করে ওই চাকুটা দিয়েই গলায় এখানে একটা স্টেপ করে স্টেপ করে স্টেপ করলে পড়ে যায় পড়ে যাওয়ার পর এই যে ধস্তাধস্তি হচ্ছে এর ভিতরে পড়ে গেছে তারপরে লোকটা যখন ভিকটিমটা যখন উপর হয়ে যায় তখন সে তার পিঠের উপর বসে ইচ্ছা মতন মানে স্টেপ করতে থাকে এবং একটা পর্যায়ে সে নিস্তেজ হয়ে যায় তারপরে সেখান থেকে সে তার ইচ্ছা মতন স্টেপ করছে অনেকগুলো স্টেপ করছে স্টেপ করে যখন নিস্তেজ হয়ে গেছে তখন সে সেই চাকু নিয়ে চলে আসে ওখানে যাওয়ার আগে তারা মোটরসাইকেল গেছিল মোটরসাইকেলটা কিছু দূরে রেখে গেছিলো সে ওখান থেকে আসার সময় সেই মোটরসাইকেলটাও নিয়ে আসে এবং তার পকেট থেকে যে মোবাইল ছিল সেই মোবাইলও নিয়ে আসে সেই মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে সে তার বাসায় চলে আসে সে একটা দোকানে কাজ করতো মোবাইল মোটরসাইকেলটা সেখানে রাখে এবং মোবাইলটা নিয়ে বাসায় চলে আসে তার বাবা আমাকে বলে যে আমি এইরকম একটা ঘটনা ঘটি আসছি তখন তার বাবা বলে তোমাকে আমি এখন কীভাবে সেভ দেবো তখন তার বাবার পরামর্শে তার বাবার তার গায়ে যে কাপড় চোপড়গুলো ছিল তার বাবা সেই কাপড় চোপড়গুলো লুকায় লুকায় বলে মাটির নিচে পুঁতে রাখে পাশাপাশি মোটরসাইকেলটা কী করবা মোটরসাইকেল মোবাইলগুলো কী করবো মোবাইলটা তারা পোড়াই ফেলে তার বাবা আগুন দিয়ে পোড়াই ফেলে যাতে আলামত নষ্ট হয়ে যায় তাকে কেউ শনাক্ত করতে না পারে তারা চিন্তা করছে মোবাইলটা পোড়াই ফেললে মনে তাকে আমরা শনাক্ত করতে পারবো না এটা যাই হোক মানুষের এক এক মানুষের এক এক রকম ধারণা থাকে দেখ মোবাইলটা পোড়াই ফেলছে এবং তার শরীরে যে জামা ছিল জ্যাকেট ছিল যেহেতু আপনারা জানেন এখন মানে কিছু কিছু শীত পড়ছে আমরা জ্যাকেট পরা শুরু করছি জ্যাকেটে রক্ত লাগা ছিল সেই জ্যাকেটটা তারা মাটির নিচে পুঁতে ফেলছে পাশাপাশি এই মোটরসাইকেলটা কী করবে তখন সারা রাতে তারা মোটামুটি ঘুমায় নাই বাবা ছেলে মা এরা ঘুমায় নাই না ঘুমাইয়ে ভোরবেলা তারে বলছে যে তুমি মোটরসাইকেলটা যেখানে পারো সেখানে ফেলে আসো তখন সে মোটরসাইকেলটা নিয়ে শহরে চলে আসছে শহরে এসে চানমারি এলাকায় মোটরসাইকেলটা ফেলে রেখে চাবি টাবি সহ ফেলে রেখে চলে গেছে বাসায় বাসায় যেয়ে সারাদিনই সে বাসায় ছিল ঘুমাইছে পরে আমরা তো তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা শনাক্ত করতে পারলাম যে এই সিফাত নামেই সিফাতে এই ঘটনাটা ঘটিয়েছে তখন এবং আমরা সিফাতকে অ্যারেস্ট করার পরে তার কাছ থেকে সব কিছু শুনলাম সে সব কিছু স্বীকার করছে আমরা তাকে কোর্ট হাজতে প্রেরণ করেছি সে 164 করবে বলে আমাদেরকে বলেছে এবং তার সেই মোটরসাইকেল যেখান থেকে রেখে গেছিল তার দেখানো মতো আমরা সেই মোটরসাইকেল উদ্ধার করেছি আর তার দেখানো মতে আমরা সে তার যে শরীরের যে জামা কাপড় ছিল জ্যাকেট ছিল মাটির নিচে পুঁতে রেখেছিল সেই পুঁতে রাখা অবস্থায় সেই আলামত আমরা উদ্ধার করেছি আপনারা ভিডিও দেখতে পারেন যে আমরা কীভাবে উদ্ধার করেছি